দীর্ঘ 4 বছর ধরে বীরবিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীদের পরিচয়পত্র প্রদান করছে না কলেজ কর্তৃপক্ষ। অপরদিকে রয়েছে পানীয় জলের চরম সংকট এবং সুইপার নিয়োগ না করার বিষয়, ফলে কলেজের শৌচালয়ের দুর্গন্ধে পরীক্ষা দিতে হিমশিম খেতে হচ্ছে পড়ুয়াদের। আর এই অভিযোগগুলোকে সামনে নিয়ে এসে সোমবার বিবিএমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন দেবকে কক্ষে আবদ্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত কলেজ পড়ুয়ারা। কলেজের পড়ুয়ারা জানায়, বিগত 4 বছর ধরে কলেজের পড়ুয়াদের কলেজ থেকে কোনো পরিচয়পত্র প্রদান করা হচ্ছে না। কলেজে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, এছাড়াও কলেজে নেই কোনো সুইপার। এই নিয়ে বেশ কয়েকবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন তারা বাধ্য হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শনের পর পড়ুয়াদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল অধ্যক্ষের কক্ষে গিয়ে অধ্যক্ষের হাতে তাদের দাবি সনদ তুলে দেয়। বিগত 4 বছর ধরে বিবিএমসি কলেজে স্টুডেন্টদের আইডেন্টি কার্ড দেওয়া হয়নি এবং পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, প্লাস কোনো ক্লিনিং স্টাফ নাই। এটার লেগে আমরা বিগত 4 বার প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু প্রিন্সিপাল স্যার এখন অব্দি আমাদের কোনো ক্লিয়ারিটি দেয়নি, যে কারণে আমরা আজকে বাধ্যতামূলক বিক্ষোভে বসতে বাধ্য হয়েছি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন দেব জানান, কলেজ থেকে কিছু পাইপ সম্প্রতি চুরি হয়ে গেছে, তাই জলের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা দূরীকরণের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তবে সুইপার নিয়োগ করার বিষয়টি তার হাতে নেই। এই বিষয়ে দপ্তরকে আগেও অবগত করা হয়েছে। তৃতীয়ত, কলেজের পড়ুয়াদের পরিচয়পত্র দেওয়ার জন্য কলেজ ফান্ডে অর্থ নেই। আগরতলা শহরের অধিকাংশ কলেজে পরিচয়পত্র দেওয়া হয় না, তবে তিনি জানান যদি কোনো কলেজ পরিচয়পত্র দিয়ে থাকে তবে তারা কিভাবে দিয়েছে তা বিস্তারিত জানার পর তিনি উদ্যোগ গ্রহণ করবেন। আই কার্ডের ব্যাপারে তো আমি বললাম যে অন্যান্য কলেজগুলি যদি দিয়ে যদি থাকে, আমার জানা নেই দিয়েছে বলে, কারণ ওরা দিতে পারবেন যেতে পারবে। হাওয়া যদি দিয়ে থাকে ওরা কি মেথডে দিয়েছে সেটা জেনে আমি কলেজ কি তার নিজ উদ্যোগে পারে না কিছু এই সমস্যাগুলি সমাধান করতে? বলুন, কলেজ কি তার নিজ উদ্যোগে, কলেজ নিজ উদ্যোগে যে করবে, কলেজের নিজ উদ্যোগে করতে গেলে ফান্ডের ব্যাপার আছে, কারণ আই কার্ড দিতে গেলে আমার এখানে 4,000 ছেলে একটা আই কার্ডের দাম যদি 20 টাকা পড়ে এবং সেখানে টেন্ডার ডেকে করতে হবে, 20 টাকা পড়লে 4,000 প্রায় 80,000, এতটা ফান্ড ইনভলভমেন্ট করার মতো আমাদের কাছে কিন্তু ততটা ফান্ড। এবং শুধুমাত্র আই কার্ড নয়, আমাদের এই যে জল এর ব্যবহার যে পরিষেবা করতে হবে, সমস্ত কিছু করতে হবে, এইগুলি কিন্তু সব ব্যবহার করতে হবে, ফলে এগুলি যদি করতে যদি ফান্ড ক্রঞ্চের ব্যবহার করে। ছাত্রছাত্রীরা অধ্যক্ষের কাছ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে। স্যান্দন টিভি।